সভাধিপতি সিপাহি জেলা পরিষদে শ্রীমতী সুপ্রিয়া দাস মহোদয়া উপস্থিত আছেন এখানে। আমাদের এই অঞ্চলে অত্যন্ত সুপরিচিত লোক, সুখে দুঃখে সবসময় এখানে আসেন। আমাদের অত্যন্ত প্রিয় লোক বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। এই জেলার মাননীয় ডিএম এবং কালেক্টর শ্রীমতী বিশ্বশ্রী বি, আরেকজন বিশিষ্ট সমাজসেবী আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন এবং সবার সুপরিচিত ব্যক্তিত্ব শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় এবং সুবীর চৌধুরী, এবং এখানে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান টি বোর্ডের শ্রী সন্তোষ সাহা মহোদয়, এবং এখানে আরেকজন আমাদের বিশিষ্ট সমাজসেবী উপস্থিত আছেন মৌসুমী দাস মহোদয়, এবং যার সভাপতিত্বে আজকের এই যে অনুষ্ঠান, কুনাগন গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী রূপালী দত্ত মহোদয়, এবং আমার সামনে এই অত্র এলাকার সমস্ত মা ও বোনেরা আজকের যে বিভিন্ন ডিপার্টমেন্টের এখানে যে স্টল করেছে সেই ত্রিপুরা সরকারের সমস্ত আধিকারিক থেকে শুরু করে অন্যান্য যারা কর্মচারীরা আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে প্রথমে আমি আজকের এই শুভ দিনে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যখন আমি জেলাতে প্রথম আমি আসি তখন এই জেলার প্রবেশদ্বারে প্রথম এখানে কতগুলো গভর্নমেন্টের স্টল তৈরি করা হয়েছিল, সুদৃশ্য বিল্ডিং, সেটাকে ইনোগ্রেশন করেছি, করার পর তার ডিস্ট্রিবিউশন হয়েছে। এবং ওখানে আমি যখন জিজ্ঞেস করলাম যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, কারণ আমাদের যে গভর্নমেন্টের পলিসি আছে স্টল বিতরণের ক্ষেত্রে যাতে মা বোনদের 50% দেওয়া হয় সেটা হচ্ছে কিনা সেই বিষয়ে আমি যখন খবর নিলাম তো বললেন না সেইভাবেই হচ্ছে। আমাদের সরকার সবসময় বলছে যে মহিলাদের সশক্তিকরণ, আজকে এখানেও বেশিরভাগ আমরা যেখানেই যাই সব জায়গায় আমাদের মহিলাদের উপস্থিতির হার সবসময় বেশি থাকে, এবং আমি এর জন্য এখানে যারা মা বোনেরা আছেন সবাইকে আমি ধন্যবাদ দেব যে আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন। এখানে এই কোনামনে আমি এর আগেও প্রায় 2-3 বার এখানে এসেছি, আমার যে বিশেষ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল এখানকার বিষয় সম্পর্কে আমি খুব ভালো করে অবগত আছি। এখানে আমি যখন এই রাস্তা দিয়ে নিজেই ড্রাইভ করে আমি কয়েকবার আসতাম, এই রাস্তাটা আমি যা দেখলাম 2017 খুব সম্ভবত সেই একই রাস্তা একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। তো মহারাজ যে এখানে বলেছেন আমাকে যে এই বিষয়ে দেখবার জন্য, তো আমিও যখন ভিতর দিয়ে আমি আসছিলাম তখন আমি যে বিষয়টা আমি অনুভব করেছি উনি বলার পর সেটা কিন্তু আরো আমার মনে হলো এটা ঠিক না, এটা নিশ্চয়ই আমাদের সেটা কেন হয়নি আমি নিশ্চয়ই খোঁজখবর নেব এবং যাতে অতি সত্ত্বেও সেটা ঠিক করা যায় অবশ্যই সেই আমার কাজটা আমরা করব। এখানে অনেক আগে প্রায় 40 বছর আগে স্বামীজি আমাকে বললেন যে কিভাবে স্কুলের এখানে যে জায়গা এখানে স্কুল করার জন্য দিয়েছেন সত্যি এটা কিন্তু অকল্পনীয়, এবং আজকের দিনেও উনি যেভাবে কাজ করছেন মানুষের সেবায় নিয়োজিত আছেন এবং সবসময় ওনাদের যে কাজকর্ম সবসময় মানুষের জন্য নিবৃত পান, তো আমিও এর জন্য ওনাকে ধন্যবাদ দেব যেভাবে ওনারা কাজ করেন ওনাদের থেকে
সবসময় আমরা শিক্ষা নেই। যেখানে হাসপাতালের কথা হচ্ছে, আমি নিজেও হাসপাতালে অনেক বছর কাজ করেছি, বিভিন্ন জায়গায়, আজকে মধুপুরে হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় যে হাসপাতালের যে অবস্থা ছিল, সরকারি ব্যবস্থাপনা, মানে ভাবা যায় না, এখন কর্পোরেট সেক্টরের যেরকম হাসপাতাল হয় সেইভাবে এত সুন্দর ওখানকার ব্যবস্থাপনা। কিন্তু সবই ঠিক আছে, ভালো হয়েছে, বিল্ডিংও দেখলাম, যারা কন্ট্রাক্টর করেছে কাজ করেছে ভালোই করেছে, কিন্তু তাকে ঠিকভাবে দেখে রাখার দায়িত্ব আমাদের। ওখানে শুরু তো ভালো, কিন্তু তাকে, কারণ কিছুদিন আগে আমি ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়েছিলাম, সেখানে গিয়ে যে দুরবস্থা আমি দেখলাম সেটা কিন্তু কোনো অবস্থায় কাম্য নয়। তাদের আমাদের যখনই এই ধরনের ইনস্টিটিউট হবে, তাকে মন্দির হিসাবে যদি আমরা গণ্য করি, তবেই তার রক্ষণাবেক্ষণ হবে। আমাদেরও কিন্তু গভর্নমেন্ট বিল্ডিং বানাবে সব আছে, আপনাদের ট্যাক্সের পয়সা দিয়েই আমরা করি, কিন্তু তাকে দেখে রাখার ভার কিন্তু আপনার। বিভিন্ন ডিপার্টমেন্ট আমি দেখলাম ওখানে, খুব ভালো, আই এম ভেরি হ্যাপি। আজকে স্কুলের যে এখানে উদ্বোধন হলো, 1952 থেকে আরম্ভ করেছে, ধীরে 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 আজকে এটা 12th ক্লাসে পরিণত হয়েছে। এখানে যারা গার্জিয়ানরা আছেন, স্কুলের ছাত্রছাত্রীরা যারা আছেন, তাদের কাছে আমি একটাই মানে অনুরোধ রাখবো যে বুক ওয়ার্ম যেন বাচ্চারা না হয়, ছেলেমেয়েরা যেন শুধু পড়াশোনাই না থাকে, মানে না করে সাথে সাথে খেলাধুলা এবং দেশের জন্য যে ভাবনা চিন্তা, সেই চিন্তাধারায় যেন ওনারা লালন পালন হয়। এবং এর জন্য দায়িত্ব কিন্তু আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরও অনেক দায়িত্ব। আমি নিজেও অধ্যাপনার সাথে জড়িত, মেডিকেল কলেজে আমি পড়াই, দেখেছি স্টুডেন্টরা অনেক সময় আমাদের থেকে অনেক বেশি জানে। তো এর জন্য যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকেও আমি বলবো যে আপডেট, কারণ প্রতিদিন নলেজের পরিবর্তন হচ্ছে, যে লেটেস্ট যে নলেজ সেটা নিজেদেরও আপডেট করে, ক্লাসে যাওয়ার আগে অন্ধকে সেই বিষয়ে নিজেকে আপডেট করে তারপরে ক্লাসে নিতে। আমি যদি মনে করি যে আমার থেকে আমার স্টুডেন্টরা খুব কম জানে, তাহলে কিন্তু আমরা ভুল করব। ওরা কিন্তু আই টু আই মুভমেন্ট, যেটা আমাদের পড়াশোনার সময় আমাদের বলতে হয়, যে যখনই কোনো শিক্ষক স্টুডেন্টদের পড়ায় তখন কিন্তু আই টু আই মুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সব বোঝা যায় যে আমার যখন ডেলিভারি করছি, আমার শিক্ষাদান আমি করছি, তো আমার শিক্ষায় তারা সেভাবে অ্যাকসেপ্ট করছে কিনা। 45 মিনিটসের মতো, 40 মিনিটের মতো ক্লাস হয়, সেটা যেন তার সময়টা ঠিক ঠিকভাবে তার ইউটিলাইজেশন হয়। এরপরে অ্যাকসেপ্ট করে না, 45 মিনিটসের পরে ক্লাস কিন্তু এরপরে আর ইউটিলাইজ মানে সেইভাবে স্টুডেন্টরা নিতে চায় না। তো সেটা আমি বলবো যে আমাদের যে শিক্ষাগত, আমাদের ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্ট যে গুণগত মান বাড়ানোর যে চিন্তা ভাবনা করেছে, সেই দিশায় যেতে গেলে আমরা এই শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের যে সম্পর্ক সেটা অবশ্যই সুমধুর হওয়া উচিত। এবং টিচারদের, এরকম আমাদের অনেক টিচার আছে, তাদের অনেক জিনিস আমাদের, ওনাদের একটা ছোট কথা সেটাও কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কাজ করে। আমার মনে আছে আমি যখন একবার ফুটবল খেলছিলাম উমাকান্ত মাঠে আগরতলায়, আই ওয়াজ এ ভেরি গুড স্কোরার, তো স্কুলে খেলাম, তো এক টিচার, এখনো উনি জীবিত আছেন, স্যার আমাকে ডেকে বললেন যে আরে তুমি এত ভালো খেলো, তোমার তো তাহলে সব স্ট্যান্ডার্ড এরকম হওয়া উচিত। এখনো এই কথাটা বলতে পারছি যে কত অনুপ্রেরণা আমরা পেয়েছি একজন শিক্ষকের এই কথা। তাহলে আমরা ভাবতাম কি যে যারা পড়াশোনায় ভালো, মানে ও ভগবান প্রদত্ত, ওর ব্রেইন ভালো, এই ধরনের কিন্তু আমাদের মধ্যে ছিল। আর আমরা যারা খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা ভাবতাম এই কাজটা তাদের, আমরা শুধু খেলাধুলার জন্য ঠিক আছি বাস। আমি একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। একবার
এরকম খেলার ফিল্ডে এনআইএস কোচের একজন আমাদের যে কোচ ছিলেন স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আমাদের আরো 8-10 জন ছিল, যে বলো তো ভালো প্লেয়ার বা খেলোয়াড় হতে গেলে খুব খুব কঠিন, আর পড়াশোনায় ভালো রেজাল্ট করা এটা খুব ইজি, এটা কারণটা কি বলছিল? আমাদের উত্তর ছিল না। তখন উনি বললেন এই কারণে আমাদের সময়ে খেলাধুলাটা নিয়ে বেশি আমরা চর্চা করতাম, এর জন্য কম্পিটিশন বেশি কঠিন ছিল, আর পড়াশোনা যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির লোক যাদের মা বাবা চাকরি বাকরি করে পড়াশোনা নিয়ে থাকে তাদের ছেলেমেয়েরা সাধারণত পড়াশোনা কম্পিটিশন কম, তো এর জন্য বলছে যে খেলাধুলায় খুব কঠিন কিন্তু পড়াশোনায় ভালো হওয়া খুব ইজি। এখন উল্টো, এখন আমাদের গার্জিয়ানরা সবসময় চায় আমাদের ছেলেমেয়েরা 99% পায়, পাল্লা 100% চায়, তো এখন কম্পিটিশনটা খেলা পড়াশোনায় বেশি হয়ে গেছে, খেলাধুলায় কম হয়ে গেছে। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে যে সরকার চলছে তার যে দপ্তর যে স্পোর্টস ডিপার্টমেন্ট সেখান থেকে বারবার বলা হয়েছে, নিউ এডুকেশন পলিসির মধ্যে বারবার বলা হচ্ছে যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলারও যেন জোর দেওয়া হয়, কারণ তাতে মানসিক বিকাশ ঘটে, খেলাধুলা করলে রক্ত সঞ্চালন হয়, ব্রেনের প্রতিটা কোষে রক্ত যায়, তো যখন সেই ব্রেনের সেলগুলো সেগুলো যখন পরিপক্ক হবে তাহলে পড়াশোনার মধ্যে অনেক বেশি কনসেন্ট্রেশন করতে পারবে। বুক ওয়ার্ম একদম না, বুক ওয়ার্ম একদম না। আমরা জানেন আপনি ক্রিকেট খেলার আমি বলছি একটা উদাহরণ আবার দিচ্ছি, ক্রিকেটে আগে আমরা কি দেখতাম, এখানে কিছুক্ষণ আগে সমস্ত ছোট ছোট ছেলেরা এসেছিল এখানে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তাদের প্রতি আমি বলবো আমাদের সভাধিপতির ছেলেও এর মধ্যে ছিল, তো আমি এই কথাটা বলবো আগে যে ব্যাটসম্যান খালি ব্যাটসই ভালো জানে, যে বলার সেই খালি বলারই খালি ভালো, যে নাকি ফিল্ডার এরকম আমরা জানতাম সেই ব্যাঙ্গ সরকার থেকে আরম্ভ করে সেই গাভাস্কারের টাইমে, কিন্তু এখন বলছে না এ হবে না, মাল মানে সব জানতে হবে, অলরাউন্ডার হতে হবে, তো পড়াশোনার সাথে সাথে সব যদি করা যায় দেশের জন্য যদি আমরা চিন্তা ভাবনা করি, আমাদের ভারতবর্ষের মুনি ঋষিদের সম্পর্কে যদি আমরা পড়াশোনা করি তবে আমরা কিন্তু আসল যে ট্র্যাক সেই ট্র্যাকে আমরা চলতে পারবো। একটু আগে এখানে কি সুন্দরভাবে আমি বলছিলাম সন্তোষবাবুকে যে কুনামনে যে মেয়েরা এখানে গান করছিল কোনো অংশে আগরতলার ভালো ভালো যারা গায়ক গায়িকার আছে তার থেকে কোনো অংশে কম না, এখানে স্কুলের ছাত্রছাত্রীরা খুবই ভালো এত সুরে গাচ্ছিল খুবই ভালো লাগছিল, আই এম রিয়েলি ইমপ্রেস। তো কথা হচ্ছে যে আমাদের জীবনটাও কিন্তু যে সুর এবং তালের মধ্যে যদি আমরা চলাফেরা করি তাহলে জীবনটাও সুন্দরভাবে চলে, তাল ভেরি ইম্পর্টেন্ট, সুরও দরকার, জীবনের প্রতিটা স্তরে আমরা চলাফেরায় সবসময় একটা মিউজিক থাকতে হবে, সেই মিউজিকের বাইরে যে যাবে দেখবেন যে সে কিন্তু আউট হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের এই সরকারও চেষ্টা করছে এই মিউজিকের মধ্যে থাকতে। এর আগে আমরা দেখেছি সরকারের কি অবস্থা, একটু আগে আমাকে সাংবাদিকরা এখানে জিজ্ঞেস করছিলেন যে মধুপুরের যখন আমি ইনোগ্রেশন করে বেরোচ্ছি সেই বিল্ডিং বলছে আগের সরকার বলছে যে এটা তো আমাদের সময়ই এটা তৈরি হয়েছিল, এর মধ্যে আমার নতুনত্ব কি? তা আমি ওনাদেরকে বললাম যে ওনাদের সময়ে তৈরি হয়েছে, তো আগে তো ওনারা বলতেন যে কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না কেন্দ্র দেয় না এগুলো বলতো, তো কেন্দ্র যদি নাই দিয়ে থাকে তাহলে এই হসপিটালটা তৈরি করার পয়সা কোথা থেকে পেয়েছিল ওরা? বড় বড় হাসপাতাল বা বিল্ডিং আমরা দেখি ওনারা বানিয়েছেন, তো কেন্দ্র যদি নাই দিত এবং সে কেন্দ্র কে ছিলেন? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জাত বা কোন ধর্মের কোন সরকার চলছিল সেটা দেখেনি, উদার হস্তে উনি এই সরকারকে বা যে সরকারে থাকুক সরকার মানুষের সরকার, সরকার যখন হয় কোনো পার্টির হয় তারা দিয়েছে,
তার ধারাবাহিকতা চলবে। আমাদের সময়ে আমরাও যে সব প্রকল্প করবো, নেক্সট যে সরকার থাকবে সেটা চলবে, এর জন্য আবার বলার কি প্রয়োজন? আমরা অনেক কিছু করছি এবং আমরা সেটাকে ফিনিশ করছি। অনেক প্রকল্প আছে, বছরের পর বছর ওরা প্রায় 15 বছর সমানে অনেক জায়গায় আমি গেছি, সেখানে ওরা করেছে কিন্তু তার ফিনিশিং টাচ নেই, সেগুলো আমরা করছি। কারণ প্রধানমন্ত্রী যা বলে তাই করে, তার প্রকৃত উদাহরণ হচ্ছে এই কোভিড মোকাবেলা করতে গিয়ে আমরা দেখেছি যখন করোনা আক্রান্ত সব ভারতবর্ষের সমস্ত লোক, চাইনার যে ভাইরাস সমস্ত পৃথিবীতে যে আশ্রয় পড়লো, সেখানে ভারতবর্ষ ত্রিপুরাও সে আর থেকে বাদ যায়। সেই জায়গায় উনি বলেছেন, দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে ভারতবর্ষের মধ্যে আমরা ভ্যাকসিন তৈরি করব। অনেকে অট্টহাসি করেছেন, অনেকে মুচকি হাসিও দিয়েছেন। জনতা কারফিউর যখন উনি আহ্বান করলেন, আমরা সবাই উনার কথায় কিন্তু আমরা মেনেছি, কাশি ঘন্টা বাজিয়েছি, সেই নিয়েও কত কথা, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, দুটো ভ্যাকসিন আমাদের যারা সায়েন্টিস্টরা আছেন, বৈজ্ঞানিকরা আছেন, ওনারা বের করেছেন। এবং আজকে এখানে যারা এখানে উপস্থিত আছেন সবাই কিন্তু বিনা পয়সা এই ভ্যাকসিনেশনের কারণে আজ আমরা জীবিত। আজকে মাস্ক আমাদের পড়তে হয় না। সেদিন আমি শুনলাম, পরশু দিনের আগের দিন, যে এখন নাকি আমি জানি না এক্স্যাক্টলি, বলছে যে একটা ঘোষণা দিয়েছে যে প্লেনের ভিতরেও নাকি এখন মাস্ক দরকার নেই। তো আস্তে আস্তে আমরা একটা জায়গায় চলে আসছি, স্থিত অবস্থার মধ্যে আমরা চলে আসছি। তো আমাদের এমন এক নেতৃত্বের আমাদের দেশ সামনের দিকে চলছে, সারা পৃথিবীর যারা প্রধানরা আছেন তারা একটু চিন্তায় পড়েছে। ওনারা বলছেন যে কিভাবে মোদীজি 130 কোটি যে বসবাস ভারতবর্ষে তাদেরকে কিভাবে উনি দেখে রাখছেন, এখানে প্রতি ঘরে সুশাসন যেটা করলেন, এই সরকার সাধারণ মানুষের যে সরকার সেটা কিন্তু আজকে প্রমাণিত। ব্লক লেভেলে হচ্ছে, আমরা টিউশন নিয়েছি, সমস্ত যেসব আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেগুলো যাতে 100% হয়, সেই বিষয়ের জন্যই আমরা এই প্রতি ঘরে সুশাসনের ঘোষণা আমরা দিয়েছি। 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জন্মদিন, ওনার জন্মদিনে কেক কেটে আমরা পালন করি না, আমরা এই ধরনের ঘোষণার মাধ্যমে এবং তাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, মাঠে যাওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, ওনার জন্মদিনকে আমরা সম্মান জানানোর জন্য এই অভিযানটা নিয়েছি। 3 মাসের জন্য আমরা সেই অভিযানটা নিয়েছিলাম, নভেম্বরের লাস্ট অব্দি আমরা ঠিক করেছিলাম সেটা করব। কিন্তু মাঝখানে যেহেতু দুর্গাপূজা এসছে, কালী পূজা গেছে এবং বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমরা সেটা কমপ্লিট কিছু খান্তি হয়ে গেছিল, তার জন্য ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম না এই যে অভিযান সেটা আগামী 25শে ডিসেম্বর অব্দি চলবে। তো 25শে ডিসেম্বরটা কি? 25শে ডিসেম্বর হচ্ছে আমাদের আরেক যশস্বী প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন, এবং সেটাও কি আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি। অর্থাৎ দেখুন, এটা বলা যায় কাকতলীয় অনেকটা, আমরা শুরু করেছি প্রতি ঘরে সুশাসন আমাদের সরকার, আর সেটা শেষ হচ্ছে, সমাপ্তি হচ্ছে সুশাসন দিবস। তো আমাদের এইভাবে আমাদের যে কাজ সেইগুলো আমরা মানুষের কাছে যাচ্ছি। এখানে বহু জায়গায় আমরা যে বিসি লেভেলে, পঞ্চায়েত লেভেলে, ব্লক লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে, সব জায়গায়, ডিস্ট্রিক্ট লেভেলে, এসডিএম সাবডিভিশনাল লেভেলে, সব জায়গায় আমরা এই কাজগুলো করছি। অর্থাৎ বহু লোক আমাদের যে বেনিফিশিয়ারি স্কিম সম্পর্কে অনেকের ধ্যান ধারণা নেই। তো এখানে আমরা মেলার মাধ্যমে, এই যে ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষের কাছে আমরা এই বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা বলেছি। কারণ ওবিসি সার্টিফিকেট লাগবে, ইমিডিয়েটলি পেয়ে যাবে। ম্যারেজ সার্টিফিকেট লাগবে, এখনই পেয়ে যাবে। এসসি সার্টিফিকেট লাগবে, এখনই পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে আপনারা দেখেছেন এই ধরনের যখন আমরা মেলা করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, অনেকেই জানে না যে ব্যাংকের মাধ্যমে বিভিন্ন যে লোন, এসএচজি গ্রুপ থেকে আরম্ভ করে ইন্ডিভিজুয়াল গ্রুপদের, একটু আগে এখানে
বিভিন্ন লাখ লাখ টাকার এখানে লোন দেওয়া হয়েছে আত্মনির্ভর ত্রিপুরা আত্মনির্ভর ভারত করার যে আহ্বান আমাদের সরকার করেছে সেই দিশায় আমরা কাজ করছি এর আগেও আমি সিপাহীজলার কিছুদিন আগে একটা ডিস্ট্রিক্ট লেভেলে এই ধরনের একটা মেলায় আমি গিয়েছিলাম সেখানে আমি অবাক হয়ে গেছি যে আমাদের বোনেরা মা বোনেরা সবাই কেউ মৎস্য চাষে লোন নিয়ে এবং লোন পরিশোধ করে সেখানে তারা কাজ করছে মুরগি পালন থেকে শুরু করে হাঁস পালন থেকে শুরু করে শূকর পালন থেকে শুরু করে আত্মনির্ভর যে ভাবনা সেই চিন্তা পর্যন্ত ওরা দেয় ভেরি হ্যাপি যেহারা দেখলে বোঝা যায় যে আমরা খুব খুশি তো সেই দিশায় আমরা কাজ করছি খালি চাকরি দিয়ে সবাইকে খুশি করা যাবে না আমাদের এই সরকারের যে ঘোষণা ছিল যে মানুষকে আমরা আত্মনির্ভর করব প্রধানমন্ত্রীর যে ঘোষণা আত্মনির্ভর করা তবেই একটা সমাজ এবং দেশ উন্নতি হবে সেই দিশায় আমরা কাজ করছি আপনারা কিছুদিন আগে আমি একটা ওয়েব পোর্টাল আমি ঘোষণা করেছি সেখানে কি বলেছি আমার সরকার আমার সরকার মানে এই সরকার যেন তোমার সরকার না হয় মানুষের কাছে আমরা যেন আমার সরকার হয়ে থাকতে পারি এই সরকার আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করেছি কিন্তু অনেক সময় কি হয় সরকারে থাকার কারণে অনেক অনেক প্রতিনিধি যারা জনসাধারণ আছে আমাদের যারা প্রতিনিধি বিভিন্ন স্তরে সেটা এমএলও হতে পারে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যে কোনো মেম্বারও হতে পারে তাদের কাছে যাওয়ার অনেক সময় অসুবিধা হয় তাদের সমস্যাগুলো বলতে পারে তার জন্য আমরা আমার সরকারের যে ওয়েব প্রকল্পটা আমরা দিয়েছি তাতে কি হবে যেখানে রাস্তাঘাট ফটো তুলে সেটার মধ্যে আপনারা আপলোড করবেন এবং সময় নির্ধারিত আছে যে এতদিনের মধ্যে এই কাজটা শেষ করতে হবে যদি না হয় তাহলে কালার কোডিং আছে তারপরে দ্বিতীয় স্তরে সাব ডিভিশনাল লেভেলে যদি কমপ্লিট না হয় সাব ডিভিশনের পরে ডিস্ট্রিক্ট লেভেলে না হলে সেটা আমাদের স্টেট লেভেলে আসবে যেখানে চিফ সেক্রেটারি এবং প্রধান মুখ্যমন্ত্রী থাকবে তো সেই দিশায় আমরা কাজ করছি মানুষের কাছে যখন আপনারা অফিসে অফিসে যেতে হবে না কোথাও কারেন্টের বিজলি নেই ছিঁড়ে পড়ে আছে ড্রেন খারাপ আছে ব্রিজ ভেঙে আছে আপনারা আপলোড করবেন এবং মনে করবেন আমার সরকার এবং ইমিডিয়েটলি সেটাকে আমরা অ্যাড্রেস করব তার কাজটা কমপ্লিট করার আমরা চেষ্টা করব এখানে আজকে অনেক কথা হয়েছে আমি আর বেশি কিছু বলছি না শুধু একটা কথাই বলবো যে আমাদের যে আমরা যেভাবে আপনাদের জন্য কাজ করছি প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছে যে কোনো রকম ট্রান্সপারেন্সি ছাড়া আমরা কথা বলি না স্বচ্ছতার সাথে সরকার কাজ করছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটাও অস্বচ্ছতার কথা বলতে পারবে না তেমনি ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একটা কথা বলতে পারবে না বর্তমান যে এই সরকার কোনো রকম অস্বচ্ছতার কাজ করছে আমরা চাকরি থেকে শুরু করে আপনারা জানেন 3000-এর উপরে টেটের চাকরি আমরা দিয়েছি যারা টেটের উত্তীর্ণ যারা আছে এবং সব কিছু স্বচ্ছতার সাথে এর মধ্যে আমরা প্রায় 6000-এর মতো চাকরি আমরা পুলিশ ডিপার্টমেন্টে নিচ্ছি স্পেশাল এক্সিকিউটিভ সেখানেও স্বচ্ছতার মাধ্যমে আমরা চাকরি দেব পার্টি করতে হবে না কোন পার্টির কোন প্রফেশনে আসতে হবে লাইনে আসতে হবে তবেই চাকরি দেবে সেই সুবিধা নেই আমরা 1000-এর উপর আমরা কনস্টেবল নিয়োগ করতে যাচ্ছি সেখানেও কিন্তু স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি যেখানে মাত্র 700 টাকা ভাতা আগে দেওয়া হতো সেখানে আমাদের সরকার আসার পর 1000 করেছে আর এবার 1000 থেকে আমরা 2000 করেছি শুধু তাই নয় আমরা আরো 30,000 ভাতার ব্যবস্থা করেছি তো সেইভাবে মানুষের জন্য কাজ করার যে সরকার তার নাম হচ্ছে আমার সরকার সেই দিশায় আমরা কাজ করছি এখানে উপস্থিত যারা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আমার এই যে কথা বলা এখানে বিরতি রাখলাম নমস্কার ধন্যবাদ জয় হিন্দ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে